আক্রান্ত রোগীর জন্য চুলদান করলেন একজন পুরুষ। 21 জুলাইয়ের আগত মানুষজনের জন্য প্রত্যাশা মতো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ব্যবস্থা করা হয়েছিল সেই প্রত্যাশা ছাপিয়ে দ্বিগুণ মানুষ এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন শহর কলকাতার বুকে। 21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের জোরদার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে প্রায় এক মাস আগে থেকেই। রাত পোহালেই ঐতিহাসিক সেই সমাবেশ হবে কলকাতার ধর্মতলায়। তার আগেই দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে একেবারে ঘরোয়া মেজাজেই মামাটি মানুষকে আগামীকাল ধর্মতলায় যোগদানের আহ্বান জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল আমাদের 21 জুলাই এবং 21 জুলাই এই দিনটি আমাদের কাছে খুবই ঐতিহাসিক এবং স্মরণীয় দিন এবং 21 জুলাইয়ের দিনটির সাথে আমাদের আবেগ, আমাদের স্বজন, আমাদের মামাটি মানুষ, আমাদের শহীদ তর্পণ, আমাদের মামাটি মানুষকে উৎসর্গ করার সবটাই আমরা 21 জুলাইকে ঘিরে করি। যদিও এই সময়টা আবহাওয়াটা ভালো থাকে না, প্রচণ্ড ঝড়জল বৃষ্টিও হয়, তার মধ্যেও আমাদের কর্মীরা তারা লাখো লাখো সমাবেশে এসে উপস্থিত হন তাদের নিজেদের চেষ্টায়। আমি সবাইকে আবেদন করব আমাদের 21 জুলাই প্রোগ্রামে সবারই করি আহ্বান। জিএসটির বিরোধিতা করে গতকালের পর এদিন আবারও পথে নামল সিপিআই। আজ শিলিগুড়ি শহরের হাসমি চকে থালা বাজিয়ে জিএসটির বিরোধিতায় সরব হয়েছিল দার্জিলিং জেলা সিপিআই। এদিন শহরের বিধান মার্কেটে জিএসটির ফলে ক্রেতা ও বিক্রেতাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা আগামীতে এর ফলে কী কী প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের উপর, সেই বিষয়ে সচেতন করা হলো আজ। অন্যদিকে বিধান মার্কেটের বিক্রেতাদের একাংশ জানান, প্যাকেট জাতীয় খাদ্য সামগ্রীতে জিএসটি লাগু হওয়ার ফলে জিনিসপত্রের দাম বৃদ্ধি হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন। একেই বাজারের দোকানগুলোতে ক্রেতার সংখ্যা কম, তার উপরে জিএসটির ফলে ক্রেতার সংখ্যা আরও কমবে বলে আশঙ্কা। বাজারে আসা এক ক্রেতা জানান, বাজারের অবস্থা খুবই খারাপ, তার উপর যদি জিএসটিগুলো যদি চালু হয় তাহলে কী অবস্থায় পৌঁছবে বিজনেস আমরা এখনও বুঝে উঠতে পারছি না। কারণ কি, পুরো চিত্রটা আমাদের কাছে এখনও পরিষ্কার না যে কী অবস্থায় পৌঁছবে। এখন যদি চালু যদি হয় এমনিতেই ক্রেতাদের হাতে আমরা খুব একটা পয়সা দেখছি না। দিনকে দিন বিভিন্ন কারণে, বিশেষ করে আমাদের বিধান মার্কেটে কাস্টমারের সংখ্যা কমছে, এখন সেই হিসেবে যদি আরও যদি কমে বিভিন্নভাবে এবং এই বিভিন্ন ট্যাক্সভাবে, তাহলে আমাদের খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন। শান্তনু দাস, ট্যাক্স তো অনেক বাড়িয়ে দিয়েছে, তো অসুবিধা মানে সে খরিদ্দার কমে যাচ্ছে মার্কেটে, এটাই মেন কথা। একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চুলদান প্রকল্প রয়েছে। কেমোথেরাপির পর চুল পড়ে যায়, চুল হলো নারীর সৌন্দর্য, সেই সৌন্দর্য যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য তাদের পক্ষ থেকে পরিকল্পনা। আমরা প্রতিনিয়ত দেখেছি এই পরিকল্পনায় একাধিক নারীরা চুলদান করে, কিন্তু গতকাল এক আনুমানিক 20 বছর বয়সী যুবক শিলিগুড়ির সুভাষপল্লির বাসিন্দা চুলদান করতে সামিল হলো। সেও চুলদান করে দেখিয়ে দিয়েছে মেয়েদের মতো ছেলেরাও এই কাজ করতে পারে। তার নাম সঞ্জু কর্মকার, বয়স 20, পেশায় সে এক মেডিকেল স্টোরে কর্মরত। সঞ্জু চেয়েছিল পুজোর সময় এই চুল আরও বড় করে চুলদান পর্বে সামিল হবে, কিন্তু গত এক মাস আগে একটি আকস্মিক দুর্ঘটনায় তার বাঁ হাতের হাড় ভেঙে যায়। ওই হাতে প্লাস্টার করার জন্য ব্যাঘাত হচ্ছে তার চুল পরিচর্যা করতে। তারপর সে বেসরকারি সংস্থার কাছে এসে যোগাযোগ করে এবং তার চুলটি দান করে ক্যান্সার পেশেন্টদের উদ্দেশ্যে। আমি ইউনিক ফাউন্ডেশন থেকে মধুমিতা ঘোষ। আজকে এই ভাইটি তার নিজের চুল ডোনেট করতে এসেছে। আমরা ক্যান্সার পেশেন্টদের জন্য এটা করে থাকি। ইউনিক ফাউন্ডেশন টিম, এটা আমাদের অনেক বছর থেকেই চলছে, যেটা হচ্ছে আমরা নিজেদের হেয়ার ডোনেট করি আমরা ক্যান্সার পেশেন্টদের জন্য। তো স্বইচ্ছায় সবাই ডোনেট করতে আসে। আজকে এই ভাইটির মুখ থেকেই শুনে নাও, ভাই তোমার নামটা বলো। আমার নাম সঞ্জু কর্মকার। ও সঞ্জু কর্মকার, ও শিলিগুড়ির বাসিন্দা। শিলিগুড়ি কোথায়? শিলিগুড়ি সুভাষপল্লিতে থাকে। শিলিগুড়ি সুভাষপল্লিতেই আছে। আজকে ওর হেয়ার আমি কাটা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ওর নিজের হেয়ার। ও ভেবেছিল এটা পুজোর পরে আরও বড়ো হবে ডোনেট করতে, বাট তার
সে একটা অ্যাক্সিডেন্ট করেছে, সে যার জন্য সে তাড়াতাড়ি এই চুলটা ডোনেট করলো, নতুবা পুজোর মধ্যে সেইটা ডোনেট করত। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল যাত্রীবাহী বেসরকারি বাস, মৃত দুইজন, আহত কমপক্ষে 20। আজ সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার খুকুডাঙ্গা এলাকা 34 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দারা আহত বাস যাত্রীদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে 34 নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কলকাতা থেকে অসম যাওয়ার উদ্দেশ্যে গতকাল রাতে কলকাতা থেকে একটি বেসরকারি বাস রওনা হয়। আজ সকালে রায়গঞ্জ থানার ঘুঘুডাঙ্গা এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে যাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি হাস্কিং মিলের ফ্যাক্টরিতে ঢুকে যায়। এই দুর্ঘটনায় বাসে থাকা 70 জন যাত্রীর মধ্যে 2 জন যাত্রীর মৃত্যু হয়, আহত হয়েছেন 20 জন। বাসটিতে বেশ কিছু বাংলাদেশি যাত্রীও ছিলেন বলে জানা গিয়েছে। তবে রাস্তার ধারে থাকা ফ্যাক্টরিতে লোক না থাকায় সেখানকার কেউই হতাহত হয়নি। দুর্ঘটনার পর রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হচ্ছে 6টার আগে বাসটা আসতেছিল, আসে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিয়ে ওখানে লাগিয়ে দিয়েছে। লাগার পরে মারা গেছে, আর একটা বাচ্চা মরে আছে না জীবিত আছে তো বলা যাচ্ছে না, আর এখানে মাঝে মধ্যে এরকম হয়। কতজন ছিল বাসে মনে হচ্ছে? বাসে 50 জনের উপরে। কোথায় যাচ্ছিল? আসামে যাচ্ছিল, কলকাতা যাচ্ছিল, আসাম ঘাটে। এটাকে নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। কতজন আহত আছে? আহত প্রায় তো 15-20 জনের উপরে। সিনেমা দেখে মাদক পাচারের এক নয়া কৌশল অবলম্বন করেছিল বিহার রাজ্যের কাটিহারের এক যুবক। দুধের ড্রামে দামি মদ পাচার করতে ধৃত এক যুবক করণ দীক্ষিতের। মদের বোতল পাচার করতে গিয়ে করণ দীঘি থানায় অন্তর্গত ঝাড়িবাড়ি 34 নম্বর জাতীয় সড়কে ধরা পড়ল এই চক্রের এক সদস্য। পুষ্পা সিনেমা দেখে মাদক পাচারের এক নয়া কৌশল অবলম্বন করেছিল সে। দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়ে কাটিহারের আলমগীরনগরের লালিয়ানি যাদব, সে মোটর সাইকেলে দুধের ড্রামের মতো কৌটো রেখে বিহারের দিকে যাচ্ছিল। এই ঘটনার বিষয়ে করণদিঘি থানার পুলিশ আগেই সংকেত পেয়েছিল। করণদিঘি থানার পুলিশ জানিয়েছে ওই পথে বেআইনি দুধের ড্রামে দামি মদ পাচারের খবর আগেই পেয়েছিল সূত্র মারফত। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযানের সময় একটি বাইককে তল্লাশি চালায়। অভিযুক্ত লালিয়ানি যাদবকে গ্রেপ্তার করা হয়। আটক যুবককে ইসলামপুর জেলা আদালতে পাঠায় করণদিঘি থানার পুলিশ। হাসপাতালে বন্ধাত্মকরণ করাতে গিয়ে চিকিৎসকের গাফিলতিতে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার পানিশালা এলাকায়। মৃতা গৃহবধূর নাম বাসন্তী কোরা। মৃতদেহ ময়নাতদন্তের পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ ব্লকের পানিশালা গ্রামের বাসিন্দা 4 সন্তানের মা গৃহবধূ বাসন্তী কোরা কাউকে কিছু না জানিয়ে গতকাল মহারাজা গ্রামে রায়গঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বন্ধাত্মকরণ করাতে যান। অপারেশনের কিছুক্ষণ পর থেকে ওই গৃহবধূর তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। এই অবস্থার অবনতি হলে তাকে রাতেই রায়গঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে স্থানান্তর করা হয় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। আজ ভোররাতে মৃত্যু হয় বাসন্তী দেবীর। রায়গঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হয়েছে বাসন্তী দেবীর, এমনই অভিযোগ তুলেছেন মৃতার পরিবারের লোকেরা। আমার বলা এটাই যে ওরা রোগীকে ভালোমতো চিকিৎসা করছে না। কালকে যেরকম অপারেশনে গেছে, রোগীকে প্রথম ওয়েট করতে হয় কতগুলা ওজন আছে, অপারেশন করা সম্ভব কি না, ওরা সেটা করেনি। তারপরে রক্ত পরীক্ষা করতে হয়, সেটা করেনি। তারপরে ওই বেশ হওয়ার যে ইঞ্জেকশন দেয় সেই রুগী কিন্তু বেশ হয় না, তার মধ্যেও ওরা মানে অপারেশন চালু করে দেয়। পাশের দোকানগুলা চিৎকার করে আওয়াজ শুনতে পায়। এটাই আমি বলছি যে এটা তদন্ত করা হোক। মেসেজ করলেই মিলবে সরকারি পরিষেবা, হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই মিলবে পরিষেবা। কালচিনি ব্লক প্রশাসনের পক্ষ থেকে কালচিনি ব্লকের জনগণকে পরিষেবা প্রদান করতে হোয়াটসঅ্যাপ নম্বর জারি করা হলো। হোয়াটসঅ্যাপ নম্বর হলো 9641887849। এই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করে সমস্যার কথা জানালে আধিকারিক সমস্যা সমাধানের উদ্যোগ নেবে। দূর দূরান্ত থেকে জনগণকে ব্লক অফিসে আসার দরকার নেই, এখন থেকে এক মেসেজেই হবে সমস্যার সমাধান। আজ কালচিনি ব্লক কার্যালয় এই হোয়াটসঅ্যাপ নম্বর জারি করলো কালচিনি বিডিও এবং কালচিনি ব্লক প্রশাসনের আধিকারিকেরা। কালচিনি বিডিও জানান, প্রশাসনের পক্ষ থেকে যে কালচিনি সমস্ত নাগরিকদের উদ্দেশ্যে আমরা দেখতে পাই যে ছোটো ছোটো সমস্যার জন্য নাগরিকরা আমাদের কাছে আসেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার আমরা এখানে লগিনে দেখতে পাচ্ছি ঢুকে গেছে, কিন্তু জনগণ কাছে বার্তা পৌঁছে আছে যে তুমি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না, উল্টো পেনশন পাচ্ছেন না, তারপরে তপশিলি বন্ধু পাচ্ছেন না, জয় জোহার পাচ্ছেন না।
তার জন্য আমরা কি করলাম, আমরা এই মেসেজের মাধ্যম দিয়ে আমাদের কাছে মেসেজ আসলেই আমরা সঙ্গে সঙ্গে তার রিপ্লাই দেব, এবং সঙ্গে সঙ্গে কী পজিশনে তিনি যে অ্যাপ্লিকেশন করেছেন কী পজিশনে সেটা আছে, আমার এক্সটেনশন অফিসাররা সেটা সঙ্গে সঙ্গে ওই মেসেজের মাধ্যম দিয়ে সেই বেনিফিশিয়ারির কাছে পৌঁছে যাবে। এবং যদি আমরা দেখি যে কোন বড়ো ধরনের কোনো সমস্যা আছে, তাহলে আমাদের এক্সটেনশন অফিসাররা জিপিকের সাথে নিয়ে গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের সাথে নিয়ে তার বাড়িতে গিয়ে সেই সমস্যার সমাধান করে দেওয়া হবে। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हैवल्स गोल्ड मेडल, आरआर कैबेल्स, क्रेबट्री, लेग्रेंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी, 9932018834। सिलीगुड़ी में घर की तलाश है? ऐसा घर ढूंढना बहुत महत्वपूर्ण है जो न केवल हमारी उम्मीदों को पूरा करे बल्कि बजट में भी हो। सिलीगुड़ी और उसके आसपास बंगलो, फ्लैट या घर लेने की सोच रहे हैं तो हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार घर ढूंढने में आपकी मदद करते हैं। होम लोन में भी हम आपकी मदद करते हैं। हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यू रियल्टर 8760-830-848-58. Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away, international furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल सेवक रोड, सिलीगुड़ी। दिस इज द मेम्ब्रेन डोर मेड विथ अ ब्लॉक बोर्ड, 2000 rupees फॉर अ जनरल डोर साइज पर पीस। दिस इज अ WPC फ्लोरिंग, यू हैव द लैमिनेटेड वुडन फ्लोरिंग, AC 4 grade, AC 5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road, 94340-40400. Shadi ho ya koi function, yaad rakhiye ek hi naam, Sumani Digivision and Production. Hum pre-wedding shoot, wedding photography, commercial portrait photography, birthday shoot, ring ceremony, कॉर्पोरेट और कमर्शियल शूट और प्रोडक्ट शूट करते हैं। भारत में शादियों को बहुत धूमधाम और भव्यता के साथ मनाया जाता है और हम उन पलों को कैमरे में कैद करके इसे एक विशेष कहानी में बदल देते हैं। वी आर इन फोटोग्राफी सिंस 1966। सोमानी डिजिविजन एंड प्रोडक्शन, सिलीगुड़ी, 9434023813। गोदरेज इंटेरियो घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारें। SN इंटीरियर्स, गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी। एडमिशंस ओपन। सिक्किम प्रोफेशनल यूनिवर्सिटी, ए लीडिंग यूनिवर्सिटी फॉर हायर एजुकेशन इन गैंगटॉक, सिक्किम। Reshaping education system through innovative teaching methods. Offering various courses in collaboration with iNurture Education Solutions, Bangalore. Contact number 83272725 25 25, 83272729 29.
दिस इज मेड ऑन फ्लश डोर, द ब्यूटीफुल कटिंग इज डन ऑन सीएनसी मशीन, दोनों साइड से ग्लास लगा दिया है जिससे भीतर डस्ट एक्यूमुलेट नहीं हो, एनी टाइप ऑफ डिजाइन इज पॉसिबल हियर। ये एक टीकूड से बना हुआ डोर है विद द ग्लास, इट कैन बी फिक्स्ड अप इन योर मंदिर, इन योर बैल्कोनी, इसमें कोई भी डिजाइन पॉसिबल है, स्लाइडिंग भी हो सकता है, कैसमेंट भी हो सकता है। दिस इज अ ब्यूटीफुली डेकोरेटेड डोर ऑन फ्लश डोर, दिस इज अ सीएनसी डोर विद 3D डिजाइन, एनी कलर एनी पॉलिश अवेलेबल, दिस इज अ व्हाइट डोर, 3D कार्विंग करी हुई है इस पर, दिस ऑल इज अवेलेबल अंडर वन रूफ एट 7 कॉन्सेप्ट्स लोकेटेड एट परनामी मंदिर रोड। ফিরে এলাম বিরতির পর। পারিবারিক অশান্তির জেরে স্বামীর হাতে আক্রান্ত হলে স্ত্রী সহ 2 সন্তান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আজ সকালে মালদা জেলার ইংরেজবাজার থানার সাগরদিঘি এলাকায়। আক্রান্ত হলে মিল্লির রবিদাস বয়স 33 বছর, 2 সন্তান সান্তনা রবিদাস এবং বয়স 10 এবং ষষ্ঠী রবিদাস বয়স 8। আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্তরা হলেন অমেন রবিদাস। পরিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় অত্যাচার করে অভিযুক্ত স্বামী আজ সকালে মদ্যপ অবস্থায় এসে স্ত্রীকে মারধর ও গালিগালাজ করে। বাধা দিতে গেলে 2 সন্তানকেও বেধড়ক মারধর করে অভিযুক্ত। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করে। এরপর প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্ত স্বামীর হাত থেকে স্ত্রী ও 2 সন্তানকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে 3 মালদা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন। স্বামী মারছে, খাবার দিচ্ছে না, অশান্তি করছে, বাচ্চাগুলোকে মারছে, বাচ্চাদের খাবার দেয় না, ওই বলতে গেলেই মারে। কতদিন ধরে মারধর করে? 12 বছর থেকে। আজকে কি হয়েছিল? আজকে সকালবেলা তার তো বাড়িতে দূরে আছে, আমি শুনলাম, আমি দিদি হলাম, শুনলাম তো আমি গেলাম, যে দেখছি বোনের এগুলো রাস্তার রোটে এসে দেখলাম। স্বামী কি কাজ করে? স্বামী পাঁচ খাটে যার তার বাড়িতে থাকে। নেশা করে কি? হ্যাঁ, নেশা করে, গাঁজা খায়। নেশা করারই প্রতিবাদ করতো নাকি? হ্যাঁ, নেশা খেয়ে অশান্তি বাড়তে বেশি। কয়জনকে মেরেছে আজকে? আজকে বোনকে মেরেছে। হ্যাঁ। কি নাম আপনার? আমার শকুন্তলা রবিদাস। শহীদ দিবসকে কেন্দ্র করে মালদা শহরে ঢাকঢোল নিয়ে বিশাল র্যালি করলো ইংরেজবাজার পুরসভার 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব। এই দিনের এই মিছিলের উদ্যোক্তা ছিলেন 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূজা দাস। মালদা শহর জুড়ে এই মিছিল পরিক্রমা করে। এরপরে সংশ্লিষ্ট ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূজা দাসের নেতৃত্বে 100 বেশি দলীয় কর্মী সমর্থকেরা কলকাতা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন। এই দিনে এই ওয়ার্ড থেকে তৃণমূল কর্মীদের একটা বড় অংশ বাসে এবং ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কাউন্সিলর পূজা দাস জানান, আমি পূজা দাস, ইংলিশ বাজার পৌরসভার অন্তর্গত 27 নম্বর ওয়ার্ডের পৌর মাতা। আগামী 21 জুলাই শহীদ দিবসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলায় যে ঐতিহাসিক সমাবেশ হয় তা গত 2 বছর ভার্চুয়াল হয়, এবার আবার সেই ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে। আমরা ইংলিশ বাজার থেকে বহু কর্মী নিয়ে সেই শহীদ স্মরণ সভায় উপস্থিত হয়ে তা সাফল্যমণ্ডিত করব। মমতা ব্যানার্জি তথা আমাদের দিদি আগামী দিনের যে প্রজেক্ট বিজেপি হাটাও দেশ বাঁচাও আন্দোলনের যে গতি, সেদিন আমরা সকল বন্ধুরা নিজেদেরকে আরও উজ্জীবিত করব। শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। মা বাজে মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, শহীদ দিবসে শহীদ স্মরণ। জিএসটি লাগু হওয়ার পর থেকেই মাথায় হাত মধ্যবিত্তের। নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, যেমন প্যাকেটবন্দি খাবার, দই, বাটার মিল্ক, পনির, বিভিন্ন গুড়, চিনি, প্রাকৃতিক মধু, মুড়ি, চিড়ে, খই, মুরকি, বার্লি, ওটস, চাল, গম, আটা প্রভৃতি। দামের উপর জিএসটি লঘু, এর ফলে আরও বেড়েছে দাম। অন্যদিকে গ্যাসের দাম বেড়েছে, যা কিনা মধ্যবিত্তের জ্বালা আরও বাড়িয়ে তুলেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে কপালে ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। বিভিন্ন সামগ্রীর উপর 5% জিএসটি, এই নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ক্রেতা ও বিক্রেতা চিন্তা পড়েছে। সাধারণ মানুষকে জিনিসের দাম কতটা বেড়েছে তা বলবেন কখনো, আবার তাদের অভিযোগ দাম বেশি বলে দোকানদারদের সাথে ঝামেলা সৃষ্টি হতে পারে, এই নিয়ে চিন্তায় পড়েছেন দোকানদারেরা। সে বিষয় হচ্ছে এই যে জিএসটি লাগু করাতে এমআরপিও বেড়ে গেছে, এখন কাস্টমারের কাছে দামই বাড়তি হবে, আগে তো এমআরপি ছিল, এখন জিএসটি কালকে ঘোষণা হয়েছে, আজকে থেকে এমআরপি বাড়িয়ে দিয়েছে। এটা বাজারে প্রভাব পড়বে কাস্টমারের কাছে, প্রত্যেক মানে 15 পর পর, 1 মাস পর পর একটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। কতটা মানে দোকানদারের লাভ অংশের কত থাকছে? মানে কমে যাচ্ছে, আমাদের লাভ মার্জিনও কমিয়ে দিচ্ছে, মানে জিএসটি হওয়াতে কি লাভ নেই, লস হচ্ছে, মানে ভালো হচ্ছে না। কাস্টমার কিভাবে দেখছে জিনিসটাকে? কাস্টমারের সাথে প্রত্যেক জিনিস হলে ঝামেলা হচ্ছে, কালকে একদম চেয়েছি, আজকে একদম চাইছি, সেটা কাস্টমার বোঝাতে হচ্ছে, কাস্টমার অনেকে বুঝছে, অনেকে বুঝতে পারে, বুঝছে না। জিএসটি হওয়াতে কোনো ফল নেই? জিএসটি হওয়াতে জিনিসটা আমাদের অসুবিধা হচ্ছে,
মানে জিএসটির কোনো এসেছে না এখনো অবধি আমরা মানে শুনেছি কিন্তু আমাদের মার্কেটে এখনো আসেনি মানে এমনি যে আমাদের যে কোম্পানি কাজ করি কালকে যা এমআরপি ছিল কালকে জিএসটি ঘোষণার পর থেকে আবার এমআরপি কাল পরদিনই এমআরপি বাড়িয়ে দিয়েছে এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন এসকে লাইভ বাংলা समंदर में तैरने वाले कुओं और तालाबों में डुबकी नहीं लगाया करते हैं। बिजनेस का तंबू तीन बंबू पर खड़ा है, प्रोडक्ट्स, कंज्यूमर और एडवर्टाइजमेंट। अब सोचना आपको है, सिलीगुड़ी के कुएं में डुबकी लगानी है या उत्तर बंगाल और सिक्किम के समंदर में तैरना है। चिंता नहीं, चिंतन करो, एसके लाइव में ऐड करो।